যে বন্যার কারণে নৌকাগুলো ওইখানে যাচ্ছে না পাচ্ছে, আর পানির স্রোতটা দেখে প্রচুর নৌকা এখানে ঘাট থেকে আই না, এখানে হচ্ছে বন্যার কারণে বাসায় নিয়ে আসছে, এখানে ভেঙে রাখছে। পানির স্রোতটা দেখলে বুঝতে পারবেন যে আসলে পানি কি পরিমাণ। আবার দে আবার দে হ্যাঁ দে আবার দে দে আমার একটা উলি তৈল